যুবক অনেকে স্বপ্নযোগে নাপাক হয়ে যাও, অনেক মহিলারা স্বপ্নযোগে স্বপ্ন দেখা চিৎকার দিয়ে দিয়ে উঠে। আমার বন্ধুগণ, দশটা সুন্নত মাইনা যদি ঘুমাতে পারো, স্বপ্নযোগে শরীরও নাপাক হবে না, স্বপ্নের ভিতরে শয়তানও তোমাকে ধোকা দিতে পারবে না। আর এটাই হলো নেক আমল। এটা কি? তাহলে ঘুমের সময় সুন্নত কয়টা? এক নাম্বার সুন্নত, বিছানাটা ঝেড়ে ঘুমাবেন, ঝাড়ু দিবেন। কি দিবেন? নবীজি বলেছেন, ও আমার উম্মত, বিছানাটা ঝাড়ু দিবা, কারণ শয়তান তোমার এখানে শুয়ে থাকতে পারে। তুমি যদি বিছানাটা ঝাড়ু দাও, শয়তান বেরিয়ে চলে যাবে। আর দুই নাম্বার হলো, তুমি যদি বিছানা ঝাড়ু দাও, বিষাক্ত পোকা থাকলে চলে যাবে। দুই নাম্বার সুন্নত, দরজা বন্ধ করে ঘুমাও। সুবহানাল্লাহ, আসে না? এটা নেক আমল, এটা আমলে চলে। এটা কি? আপনি মুমিন, আপনি দরজা খোলা রাখতে পারেন না। আর আমাদের দেশের অনেক লোকের আছে, বাতাস খাওয়ার জন্য দরজা খোলাই রাখে, লাগায় না। নবীজি বলেছেন, আল্লাহর নামে দরজাটা বন্ধ করে দাও, কারণ যেই দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়, সেই দরজা শয়তান ভেঙে ঘরের ভিতরে ঢুকতেও পারে না, আর তোমাকে ধোকাও দিতে পারে না, যার কারণে ফজরের নামাজও মিস করাতে পারে না। সহিহ হাদিসে আসছে, সহিহ হাদিসের বর্ণনা আসছে, নবীজি বলেন, শয়তান এসে ফজরের নামাজের সময় হাত পা টিপে। কি টিপে? কি টিপে? এই জন্য ঘুমের আগে দরজা কি করতে হবে? তিন নাম্বার সুন্নত, ঘুমের সময় দোয়া করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। বলেন সবাই, বলেন সবাই, বলেন। ঘুমের দোয়া কি? এটা আমলে চলে। এটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আবার ঘুম থেকে যখন জাগলেন, তখন দোয়া শোনা নাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর। এরপরে চার নাম্বার সুন্নত, ডান কাতে ঘুমাবেন। কোন কাইত? ফ্যাটের যন্ত্রণায় তো কাইত হইতে পারে না, এরকম ফ্যাট আছে না নাই? সময় কই? কাইত কোন দিকে হইছে খবর হইতে নাই। বড় লোকের বিরাট কারবার, বাইরের থেকে আইছে গাঁজা খাইয়া, মদ খাইয়া, বোতল খাইয়া, জুতা শুদ্ধা বিছানায় ঘুমায়। এমন এডিক্টেড আমার বাংলাদেশে আছে না? তারা বলে বড় লোক। আবার ঘুম থেকে জাগার পরে কাজের লোকের ডাক দিয়ে কয়, এ চা দে। দাঁতে ছাতা, মুখে ছাতা, জিব্বায় ছাতা, এগুলির সাথে সকালবেলা চা মিশিয়ে খাইছে, আর কয় ব্যাটারি খাইছে বলে না? আজকের চিকিৎসা বিজ্ঞান বলেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞান বলেছেন, মানুষের পায়খানার রাস্তায় যে জীবাণুগুলা থাকে, সেম জীবাণুগুলা মানুষের গলায় আর জিব্বায় দাঁতে থাকে। আর আমার নবী 1500 বছর আগে বলে গেছে, বারবার মেসওয়াক করো, ঘুমের আগে মেসওয়াক, ঘুম থেকে জেগে মেসওয়াক। যারা আলেম আছেন তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে মেসওয়াক করে নাই। আস্তে বলেন কেন করে নাই? খাবারের আগে মেসওয়াক আছে না নাই? আবার খাবারের পরে আছে না নাই? ঘুমের আগে মেসওয়াক আছে না নাই? ঘুমের পরে মেসওয়াক আছে না নাই? স্বাস্থ্যবিধি যদি মানতে হয়, ইসলামের কাছে আশা লাগবে কি লাগবে না? আপনি স্বাস্থ্যবিধি শিখতে চান, ভার্সিটিতে গইরা লাভ নাই। আপনি স্বাস্থ্যবিধি যদি শিখতে চান, মাদ্রাসার বাথরুম গুলো একটু দেখে আসেন, ওখানে যে স্বাস্থ্যবিধি শিখতে পারবেন। ঢাকা ভার্সিটিতে আমরাও তো ঘুরছি, আমরাও তো বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, কত বিশ্ববিদ্যালয়ে জীবনে গেছি, একটা বাথরুম ঠিক মতো পরিষ্কার পাওয়া যায় নাই। ঢাকা মহানগর নাট্যমঞ্চে যান, বাথরুমে যেতে পারবেন না, এমন হাল অবস্থা। কিন্তু আমার বাংলাদেশের গ্রামে গঞ্জে যে সমস্ত বাথরুম গুলো আছে, আমাদের তিনখানার বাথরুম গুলা, মাদ্রাসার পায়খানা গুলা, পেশাবখানা গুলা একটু ঘুরে দেখে আসো, কতটা পরিষ্কার করে রাখে আমার হাফেজ ছেলেরা। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? তাহলে স্বাস্থ্য যদি শিখতে হয়, স্বাস্থ্যবিধি যদি শিখতে হয়, ইসলামের কাছে আসা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, ডান কাতে ঘুমাবেন, কোন কাত? এরপরে পাঁচ নাম্বার সুন্নত হলো, ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? আমার বন্ধুগণ, পাঁচ নাম্বার সুন্নত হলো, ঘুমের সময় ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? ছয় নাম্বার, সতর ঢেকে ঘুমাবা। অনেক পোলা পায়ন আছে ঘুমের সময় হাফ প্যান্ট পরে, এই সমাজে নাই, এই সমাজে নাই, অনেক পরিবার আছে, মা হাফ প্যান্ট, বাপে হাফ প্যান্ট, পোলা হাফ প্যান্ট, মাইয়া হাফ প্যান্ট, এ খালি, এরকম বেয়াদব মার্কা ফ্যামিলি আছে না নাই? আমি ব্যাখ্যা দিলাম না, সতর ডেকে ঘুমাতে হবে। রাসূল বলছেন, সতরকে ঢাকো, কারণ তোমাকে দেখলে ফেরেশতারা লজ্জা পায়। সাত নাম্বার, উপুর হয়ে ঘুমানো যাবে না।
নাম্বার আলো বন্ধ করে ঘুমাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন খাবার ঢাকনা দাও দরজা বন্ধ করো খাবার ঢাকনা দাও বাতি বন্ধ করে ঘুমাও রাতের বেলা পানি খেলে পানিটা দেখে ঘুমাও এটা আরেকটা হাদিস এরপরে 9 নাম্বার নবীজি বললেন যদি স্বপ্নের ভিতরে খারাপ কোনো স্বপ্ন দেখো ভয়ানক কোনো স্বপ্ন দেখো তুমি তোমার বাম দিকে তিনটা কি দাও তিনটা থুতু দাও আমাদের বাম পাশে থাকে আমাদের বিবিরা আর আপনি যদি ঘুমে খারাপ স্বপ্ন দেখিয়া তিনটা থুতু দিতে পারেন পরে আপনারে খাটের নিচে পাওয়া যাবে থুতু মানে সেট দেওয়া নয় থুতু মানে থুতু তো থুতুই যেটা শয়তানের গায়ে লাগে কার গায়ে লাগে আর দোয়া করবেন যে আল্লাহ এই স্বপ্ন থেকে এই স্বপ্নের অকল্যাণ থেকে আমাকে বাঁচার এরপরে 10 নাম্বার সূরা ফালাক সূরা নাস পড়ে ঘুমাবেন আমি সূরা আসর থেকে কথা বলছিলাম তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কয় প্রকার সারা এর মধ্যে 2 নাম্বার হলো যারা আমলে চলে করে আর অনেকে তো আমলে চলে তো খুঁজে পায় না আপনি বাথরুমে গেছেন ডান পা দিয়ে ঢুকছেন এটাই আমলে চলে এটা কি আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমলে চলে করো এরপরে 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি যারা হকের দাওয়াত দেয় তারা লসে নাই কিসের দাওয়াত দেয় কিছু কিছু হুজুর আছে কয় এখন হক কথা কওয়ার দরকার নাই এখন পরিবেশ ভালো না এখন হক দরকার নাই তো আমি বলি ভাই দাওয়াতের ময়দানের পরিবেশ ভালো ছিল কবে ওয়াক্তুলুনান নাবিগিনা বিগয়রি হক অসংখ্য নবীকে হকের দাওয়াত দেওয়ার কারণে অন্যায়ভাবে তারা হত্যা করে দিয়েছে কথা ঠিক কি না এ লক্ষীপুরের মানুষ সাক্ষী দাও নবীরা কি চোর ছিলেন নবীরা কি ডাকাত ছিলেন নবীরা কি সন্ত্রাসী নেতা ছিলেন নবীরা কি সন্ত্রাসী কায়দায় কারো গদি দখল করতে চেয়েছেন কিন্তু নবীরা হকের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত আর দাওয়াতের ময়দান কখনো জাজিম বিছানো থাকে না এখানে দাওয়াত দিলে কষ্ট করা লাগবে কি লাগবে না এরপরে বলছে ওয়াতাওয়া সাউবিস সাবরি এবং ধৈর্যের পরামর্শ দাও ধৈর্যের পরামর্শ দাও সুসময়ে বন্ধু অসময়ে কয় হুজুর আমার কাছে আইয়েন না এরকম আছে না নাই ইসলামী আন্দোলনের ছেলেগুলোকে দেখো এই এগুলো যাও এখন আবি না বড় বিপদে আছি আমার দোকানের কাছে আবি না আমার লাইব্রেরির কাছে আবি না এরকমের লোক আছে না নাই কথা বলেন আছে না নাই খবরদার হকের জন্য আমরা কয় দল হকের জন্য আমরা কয় দল তাহলে দাওয়াত হবে দুইটা কয়টা একটা হবে হকের দাওয়াত আরেকটা হলো বুঝায়া দিবেন যে হকের দাওয়াত দিতে গেলে কিছু বিপদ আপদ আসবে সুমা আসবে না ফুল আসবে না জাজিম আসবে না বিপদ কিন্তু আসবেই এরপরও হকের উপরে অটল থাকা অটল থাকা শেষ কথা বলে দেই হক জানার চেষ্টা করবেন হকটা জানার পরে বাতিলটা ছেড়ে দিবেন হকের উপর ইস্তিকামত থাকবেন একেবারে অটল থাকবেন মৃত্যু পর্যন্ত যত যার যাপটা আসুক বিপদ আসুক জেল আসুক জরিমানা আসুক ফাঁসির মঞ্চে আসুক হকের কায়েম থেকে একচুল দূরে সরে যাওয়া যাবে না রাজি আছি না নাই দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেই না